আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি মাওয়াছড়ির নতুন একটা ভিডিও দেখার জন্য। বন্ধুরা আমরা ঈদের ব্যস্ততার কারণে এই কয়েকদিন মাছ বিক্রি করি নেই, এখন হচ্ছে আমরা নতুন করে মাছ তুলতেছি। এর মধ্যেও কিছু মাছ বিক্রি করেছি, ছোটোখাটো অর্ডার ছিল। এটা হচ্ছে আমরা বড় কোনো পার্টিতে মাছ দিনে, কারণ হচ্ছে আমাদের ট্যাঙ্কে মাছগুলো ঈদের আগে তোলা ছিল, 10-15 দিন হয়ে গেছে। এই জন্য মাছগুলো আমরা ট্যাঙ্কে কম খাবার দিই, এই জন্য মাছগুলো হচ্ছে একটু দুর্বল হয়ে যায়। তো এই মাছগুলো দূরে দিলে অনেকটা কিছু মাছ মারা যায়, এই জন্য এই মাছগুলো আবার পুকুরে ছেড়ে দিয়েছি। তো আমরা নতুন করে মাছগুলো তুলতেছি। দেখেন আমরা আজকে 8-10 হাজার মাছ তুলতেছি। তো আমাদের কুমিল্লার একটা অর্ডার আছে, ময়মনসিংহে একটা অর্ডার আছে, ভোলার একটা অর্ডার আছে, তিনটা অর্ডার কনফার্ম করলাম। ঝিনাইদাও একটা অর্ডার আছে, ঝিনাইদার গাড়িটা এখনও খুঁজে পাই নাই, ঝিনাইদা এর আগে মাছ দিনে। তো ইনশাল্লাহ এই মাছগুলো দেখেন, আলহামদুলিল্লাহ মাছগুলো অনেক সুন্দর। তো যারা মাছ নিতে চাচ্ছেন, যারা অর্ডার দিচ্ছেন, তারা প্রস্তুত হন মাছ নেওয়ার জন্য। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা মাছ দিব। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা হেঁচড়িতে মাছগুলো নিয়ে সবগুলো দেখাবো ইনশাল্লাহ। তো আজকের মধ্যে এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।